আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লক প্রশাসনের উদ্যোগে বক্সা ব্যাঘ্র প্রকল্প লাগোয়া প্রত্যন্ত দুর্গম বনবস্তিতে চলছে দুয়ারে কোভিড টেস্ট। রাজ্য সরকারের দুয়ারে সরকার দুয়ারে রেশন প্রকল্প সম্পর্কে অবগত সকলেই, তবে দুয়ারে কোভিড টেস্ট একদম নতুন উদ্যোগ তা বলাই বাহুল্য। কালচিনির বিডিও প্রশান্ত বর্মন জানান, বক্সা ব্যাঘ্র প্রকল্প লাগোয়া বনবস্তি বাসীদের কথা বিশেষ করে মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ তারা অনেক সময় ভয় পান কোভিড টেস্ট করাতে, এই জন্য তারা স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালে যেতে চান না কোভিড পরীক্ষা করতে। করোনা মোকাবেলায় টেস্ট ও আক্রান্তকে শনাক্তকরণ জরুরি, তাই এই উদ্যোগ। রবিবার আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্প লাগোয়া প্রত্যন্ত বনবস্তি একুশ মাইল পানবাড়ি রাজা ভাতখাওয়া সহ বিভিন্ন প্রত্যন্ত বনবস্তি এলাকায় ঘরে ঘরে যান বিডিও ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এবং বনবস্তিবাসীদের কোভিড পরীক্ষা করান। এ প্রসঙ্গে কি জানিয়েছেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মন, শুনবো আমরা। স্যার এখন কি স্যার দুয়ারে দুয়ারে কোভিড টেস্ট ফেসিলিটি ব্যবস্থা করে চালু করেছেন কি বলবো? চেষ্টা করছি কালচিনিগুলোকে যেন প্রত্যেকের দুয়ারে দুয়ারে এবং রিমোট যে এরিয়াগুলো আছে, আমাদের যে কালচিনিগুলোতে একটা রিমোট এরিয়া রয়েছে সমতলের মধ্যেই একুশ বস্তি পানবাড়ি, সেখানেও আমরা প্রত্যেক ৩৫টা বাড়িতে একদম ডোর টু ডোর তাদের মেম্বারদের করে আসলাম। আমাদের এখানেও পাশেই পজিটিভ ছিল, আর তার আশপাশের যে কিছু বাড়ি আমরা একদম ডোর টু ডোর যতটা পেরেছি আজকে এই একদম ডোর টু ডোর টেস্ট করার চেষ্টা করছি। স্যার বনবস্তি এলাকা মানুষদের ঘরে ঘরে গিয়ে পরীক্ষা ব্যবস্থা করছেন, উদ্দেশ্যটা মেন কারণ হচ্ছে আমরা জানতে চাচ্ছি যে কেমন পজিটিভের সংখ্যা আছে, তো অনেকেই টেস্টিংটাকে ভয় পাচ্ছে, ভয় পাওয়ার কারণে তারা হেলথ ডিপার্টমেন্টে যাচ্ছে না। তাই আমরা প্রোগ্রাম করেছি যে ডোর টু ডোর ব্লক স্বাস্থ্য দপ্তর এবং আমাদের ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের নির্দেশে একদম ডোর টু ডোর দিয়ে আমরা এই পরীক্ষাগুলো করতে পারি, তাহলে আমাদের বোঝা যাবে যে আমাদের এই কালচিনিগুলোকে কীরকম করোনা পজিটিভ রয়েছে। স্যার রিমোট এরিয়ার লোকদের কি হেলথ সেন্টারে গিয়ে টেস্ট করার মধ্যে একটা কি ভীতি সঞ্চার কাজ করে নাকি? তাদের মধ্যে হয়তো ভাবছি যে করোনা পজিটিভ হলে ১৭ দিন থাকতে হবে ঘরের ভিতর, এই জন্যই অনেকে চাচ্ছে না এবং তাদের মধ্যে ভীতিও কাজ করছে এই কারণেই। না